একাদশ শ্রেণীর শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা দেখব পর্যায়বৃত্ত ধর্ম শুরু। তাহলে পর্যায়বৃত্ত ধর্ম বলতে আমরা কি বুঝি? পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৌলসমূহের ইলেকট্রন বিন্যাসে যেরকম পরিবর্তন ঘটে, ঠিক মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মীয় এই পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কিছুটা পরিবর্তন ঘটে। তাহলে ইলেকট্রন বিন্যাস ভিত্তিক এই ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো কি বলা হয়? মৌলসময় পর্যায়বৃত্ত ধর্ম। আর পর্যায়বৃত্ত ধর্ম যেমন গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, পারমাণবিক আকার, পারমাণবিক ব্যাসার্ধ, প্রতিসরাঙ্ক ইত্যাদি হল পর্যায়বৃত্ত ধর্ম। তাহলে আজকে আমরা গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পারমাণবিক আকার এবং আয়নীকরণ শক্তি এই ধর্মগুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। পর্যায় সারণীতে কোন গ্রুপে যত উপর থেকে নিচে দিকে যাওয়া যায় তাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মান কমতে থাকে, আর কোন পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাওয়া যায়, যেমন দ্বিতীয় পর্যায়ে লিথিয়াম থেকে বেরিলিয়াম, তারপর বোরন, কার্বন, এই পর্যন্ত তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, তারপরে আবার হ্রাস পায়। অর্থাৎ 15 নম্বর গ্রুপ থেকে তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আস্তে আস্তে ধীরে ধীরে কমে যায়। তাহলে এই হচ্ছে পর্যায়ভিত্তিক এবং গ্রুপ ভিত্তিক গলনাঙ্ক স্ফুটনাঙ্কের সম্পর্ক। তারপরে পারমাণবিক আকার। তাহলে পারমাণবিক আকার বলতে, তাহলে কোনো পরমাণুর কেন্দ্র থেকে তার সর্বশেষ শক্তিস্তর পর্যন্ত যে দূরত্বটা সেটা হলো পারমাণবিক ব্যাসার্ধ। আর পারমাণবিক ব্যাসার্ধের উপরই তার আকারটা নির্ভর করে। পারমাণবিক ব্যাসার্ধ যত বেশি হবে আকার তত বড় হবে, পারমাণবিক ব্যাসার্ধ যত কম হবে তার আকার তত ছোট হবে। তাহলে পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ একটা পর্যায়বৃত্ত ধর্ম। তাহলে কোন পর্যায়ে, পর্যায় সারণীতে এখানে এটা হলো পর্যায় সারণীর একটা অংশ, তাহলে কোন পর্যায় সারণীতে কোন পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাওয়া যায় আইন তার পারমাণবিক ব্যাসার্ধ অর্থাৎ পারমাণবিক আকার হ্রাস পেতে থাকে। কারণ পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কেন্দ্রে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায় এবং বহিঃস্থ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। ফলে কেন্দ্রের সাথে বহিঃস্থ শক্তি স্তরে ইলেকট্রনের আকর্ষণ বেড়ে যায়, ফলে ইলেকট্রনগুলো কিছুটা কেন্দ্রের কাছাকাছি চলে আসে, তখন তার আকারটা হ্রাস পায়। অর্থাৎ কোনো পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাওয়া যাবে মৌলসমূহের আকার এবং পারমাণবিক ব্যাসার্ধ তত হ্রাস পেতে থাকে। আবার কোনো গ্রুপের যত উপর থেকে নিচে দিকে যাওয়া যাবে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এখানে নতুন করে একটা শক্তি স্তর যুক্ত হবে, তাই কেন্দ্রে প্রোটন সংখ্যা বৃদ্ধি পেলেও তার আকর্ষণের ফলে যতটুকু আকার হ্রাস পাবে নতুন শক্তি স্তর যুক্ত হওয়ার কারণে তার আকার তার চেয়ে বেড়ে যাবে। অর্থাৎ উপর থেকে নিচের দিকে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধির সাথে সাথে মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তাদের পারমাণবিক ব্যাসার্ধ এবং পরমাণুর আকার বৃদ্ধি পায়। তাহলে এই গেল পরমাণুর আকার এবং পারমাণবিক ব্যাসার্ধ। তারপরে আমরা দেখব আয়নীকরণ শক্তি। তাহলে আয়নীকরণ শক্তি বলতে আমরা কি বুঝি? গ্যাসীয় অবস্থায় কোন মৌলের 1 মোল পরমাণুর সর্বশেষ শক্তি স্তর থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকেই বলা হয় আয়নীকরণ শক্তি। আর এই আয়নীকরণ শক্তিটা একটি পর্যায়বৃত্ত ধর্ম। তাহলে কোন পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাওয়া যায় আয়নীকরণ শক্তির মানটা তত বৃদ্ধি পেতে থাকে, কারণ বাম থেকে ডান দিকে পরমাণুর আকার হ্রাস পায়। আর আকার হ্রাস পেলে পরমাণুর কেন্দ্রের সাথে বহিঃস্থ শক্তি স্তরে ইলেকট্রন আকর্ষণ বেড়ে যায়, এই আকর্ষণ থেকে ইলেকট্রন অপসারণ করতে শক্তি বেশি লাগে, এই জন্য আয়নীকরণ শক্তির মানটা বৃদ্ধি। আবার কোনো গ্রুপে যত উপর থেকে নিচের দিকে যাওয়া যায় আয়নীকরণ শক্তির মানটা ততই কমতে থাকে, কারণ পরমাণুর আকার বৃদ্ধি পেতে থাকে। আর আকার বৃদ্ধি পেলে কেন্দ্র থেকে বহিঃস্থ শক্তি স্তরে ইলেকট্রনের দূরত্ব বেশি থাকে, আকর্ষণ কম থাকে, সেখান থেকে ইলেকট্রন অপসারণ করতে শক্তি কম লাগে, তাই তার আয়নীকরণ শক্তির মানও কম হয়। কিন্তু পর্যায়ের ক্ষেত্রে কিছুটা মাঝে মধ্যে ব্যতিক্রম দেখা যায়। যেমন দ্বিতীয় পর্যায়ে আমরা যদি দেখি, দ্বিতীয় পর্যায়ে যে মৌলগুলো আছে
তাহলে দ্বিতীয় পর্যায়ে লিথিয়াম বেরিলিয়াম থেকে বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ক্লোরিন নিয়ম। তাহলে এখানে নিয়ম অনুযায়ী আমার বাম থেকে ডান দিকে গেলে তাদের আয়নকরণ শক্তির মান বৃদ্ধি পাবে, কিন্তু এখানে সেই তুলনায় লিথিয়ামের চেয়ে আয়নকরণ বেরিলিয়ামের বেশি, বেরিলিয়ামের চেয়ে বোরনের বেশি হওয়ার কথা, কিন্তু বেরিলিয়ামের আয়নকরণ শক্তিটা বোরনের চেয়ে বেশি হয়। আবার বোরনের চেয়ে কার্বনের বেশি, কার্বনের চেয়ে নাইট্রোজেনের বেশি, বা নাইট্রোজেনের চেয়ে অক্সিজেনের বেশি হওয়ার কথা, কিন্তু অক্সিজেনের আয়নকরণ শক্তির মাত্রা নাইট্রোজেনের চেয়ে কম। এই দুইটা ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায় দ্বিতীয় পর্যায়ে। এর কারণ হলো এদের ইলেকট্রন বিন্যাস। তাহলে দ্বিতীয় পর্যায়ে আমরা বেরিলিয়াম এবং বোরনের ইলেক্ট্রন বিন্যাস যদি দেখি, বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4 আর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2, আর বোরনের ইলেকট্রন বিন্যাস তার পারমাণবিক সংখ্যা 5 1s2 2s2 2p x1। তাহলে এখানে দেখা যাচ্ছে যে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তরে এস অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে। আমরা জানি যে কোনো অরবিটাল যদি ইলেকট্রন দ্বারা পূর্ণ বা অর্ধপূর্ণ থাকে তাহলে সেই ইলেকট্রন বিন্যাসটা বেশি স্থিতিশীল হয়, আর স্থিতিশীল অবস্থা থেকে ইলেকট্রন অপসারণ করতে শক্তি বেশি লাগে, তাই বেরিলিয়ামের আয়নকরণ শক্তির মানটা অনেক বেশি হয়। আবার বোরনের ক্ষেত্রেও এখানে তার ইলেকট্রন বিন্যাসে দেখা যায় দ্বিতীয় শক্তি স্তরে এখানে এস অরবিটাল পূর্ণ হলো, পি অরবিটাল পূর্ণ হলো না অর্ধপূর্ণ হলো না, তাই এটা অস্থিতিশীল ইলেকট্রন বিন্যাস, তাই সে সহজে একটা ইলেকট্রন অপসারণ করে স্থিতিশীল অবস্থায় আসতে যাবে, অর্থাৎ এক্ষেত্রে ইলেকট্রন অপসারণ করতে শক্তি কম লাগে, তাই বোরনের আয়নীকরণ শক্তির মানটা কম হয়ে যায়। তারপর নাইট্রোজেন এবং অক্সিজেনের ক্ষেত্রে যদি আমরা দেখি, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7 1s2 2s2 2px1 2py1 2pz1, আর অক্সিজেনের ক্ষেত্রে 1s2 2s2 2px2 2py1 2pz1। তাহলে নাইট্রোজেনের ইলেক্ট্রন বিন্যাসে তার সর্বশেষ শক্তি স্তরে পি অরবিটাল অর্ধপূর্ণ আছে এবং এস অরবিটাল পূর্ণ আছে, তাই তার ইলেকট্রন বিন্যাসটা অধিক স্থিতিশীল, তাই এখান থেকে ইলেকট্রন অপসারণ করতে শক্তি বেশি লাগে, তাই নাইট্রোজেনের আয়নকরণ শক্তির মানটা অনেক বেশি। আবার অক্সিজেনের ক্ষেত্রে তার পি অরবিটালে পূর্ণ অনেক অর্ধপূর্ণ অনেক, অর্থাৎ তার ইলেকট্রন বিন্যাসটা অস্থিতিশীল, এই অস্থিতিশীল অবস্থা থেকে অল্প শক্তি ব্যয় করে ইলেকট্রন অপসারণ করা সম্ভব, তাই তার আয়নকরণ শক্তির মানটা কম হয়ে থাকে। তাহলে এই হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তির বিষয়। তাহলে আজকে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।